এই ঘরের ভিতরে তোরা কী কবি না কবি সব আমি শুনব এই সিসি ক্যামেরার মাধ্যমে। সোনিয়া, কি অবস্থা? ভালো। তোমার ওয়াইফ খারাপ থাকতে পারি বলো? সোনিয়া, তোমাকে একটা কথা বলবো? কি বলবে বলো। দেখো সোনিয়া, তোমার সাথে আমার পার্সোনালি সময় কাটানো হচ্ছে না। তুমি সবসময় ঘর সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমাকে একটু পার্সোনালি সময় দিবে তাও দাও না। মেয়ে, তোমাকে আমি কই সময় দিচ্ছি না বলো? আমার যতটুকু সম্ভব আমি তো তোমাকে সময় দিচ্ছি, তাছাড়া আমার সংসারটাও তো দেখতে হয়, সংসারটা সাজিয়ে রেখেছি। আর এই সংসারটা তো আমাদেরই, সংসারের প্রত্যেকটা কাজ তো আমারই করতে হবে বলো। কি ব্যাপার মা, এখানে বসে বসে কি করো? ভিডিও দেখি। ভিডিও মানে কিসের ভিডিও? তুই দেখবি, লাইভ দেখি। দেখ লাইভ? সিসি মা, তুমি এই বয়সে ভাইয়ার ভাবির ভিডিও লুকিয়ে লুকিয়ে করে শুধু আমার লজ্জা পায় না? আর ভিডিও করে আনে নেই তো, আমি ওর রুমে সিসি ক্যামেরা লাগাইছি তাই দেখতেছি আমি সরাসরি। সি, তোমার লজ্জা করছে না যে ভাইয়ার ভাবি ওই রুমে বসে বসে কি করছে, তুমি এটা লাইভ দেখতেছো? এই তুই কি তুই চাচা চাচির কথা ভুলে গেছিস? হ্যাঁ, ওরা কি করছে তো চাচা চাচিরে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। আমি চাই না আমার ছেলের বউ কথা শুনে আমার ছেলে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিক। ও যদি আধুনিক যুগের বউ হয় তাহলে আমি কলিযুগের শাশুড়ি, ও যদি চলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। পেশাল না পাইরা, তুই ভিডিওটা দেখ। তা বুঝতে পারছি, কিন্তু তারপরও সোনিয়া, লাইফে কিছু পার্সোনাল সময় কাটানো দরকার। শোনো একটা কথা বলি, আমরা একটা কাজ করি, এই বাসাটায় মাকে আর ছোটো ভাইকে রেখে তুমি আর আমি অন্য একটা ফ্ল্যাট নিয়ে নিই। এই ফ্ল্যাটে ছোটো ভাইকে আর মাকে যা যা খরচ লাগে সব আমি দেবো, আমরা ওই ফ্ল্যাটে পার্সোনালি সময় কাটালাম, দুজন এনজয় করলাম, মজা হবে না? তুমি এটা কী বলছো? তাছাড়া যখন তুমি অফিসে চলে যাও তখন তো আমি একা থাকি, আর মা এসে আমাকে সময় দেয়। দেখো আমি মাকে রেখে কোথাও যেতে পারবো না, তাছাড়া বাড়ির প্রত্যেকটা কাজ আমার একা করতে হয় না, মা সব সময় হেল্প করে, মা আমার নিজের মায়ের মতো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি মার সাথেই থাকবো। যদি তোমার ভালো না লাগে তুমি এই বাড়ি থেকে চলে যাও, আমি মা ছোটো ভাই একসাথে থাকবো। তুমি আমার মহারানী, তুমি আমাকে যা বলবে আমি তো তাই করতে বাধ্য, তাই না? কী মা, এখন কান্না করছে কেন? দেখেছো সব মেয়েরা না এক না। তুমি কি না ভাবিকে এই বাসা থেকে বের করে দিতে যাচ্ছিলে ভুল বুঝে, যে ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিবে, কিন্তু সত্যটা দেখলে তো, তোমার নিজের সন্তান, তোমার গর্ভের আপন সন্তান তোমাকে বাসা থেকে বের করে দেওয়ার প্ল্যানিং করতেছে, তার বউয়ের সাথে আলাদা সংসার করতে চায়। মা, তুমি আসলে অন্যায় করেছো, তোমার তো ভাবির কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি যাও ভাবির কাছে ক্ষমা চেয়ে নাও। ঠিকই কইছিস বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বৌমার কাছে ক্ষমা চেয়ে নেই। জারিফ, এক গ্লাস পানি নিয়ে আয় তো। আর মেক আসলে তখন তুই বুঝবি মজাটা। আপনি আমার থাপ্পড় মারছেন না ম্যাডাম, লাগলে আরো দূরে মারেন, তবু আমি বলবো এই ফোনটা আমার। আর আপনি মেক্সাররা ফোন দিতে চাইছেন না, দেন মেক্সাররা ফোন দেন, মেক্সার কেন, থানা পুলিশ সব নিয়ে আসেন, তবু আমি বলবো এই ফোনটা আমার। হ্যালো, কোথায় তুমি? শোনো, তাদের বাসায় চলে আসো তো, মেক আসতেছে, তোর খবর আছে। দেখেন সোনিয়া, কি হয়েছে, ইমার্জেন্সি কল করলে যে? আরে দেখো না, এই ফোনটা আমি মাত্র কিনে নিয়ে আসি, এখন ও বলতেছে এটা নাকি ওর ফোন। জারিফ, কি হয়েছে? স্যার আমি ভুল কি বলছি, আমার ফোন আমি নিছি, দোষের কি করছি? জারিফ সত্যি করে বল কি হয়েছে। স্যার আপনি হয়তো স্যার অনেক কিছুই জানেন না,
গত তিনটা মাস হয়ে গেল ম্যাডাম আমার কোনো বেতন দিতেছে না। আমার মাটা অসুস্থ স্যার, আপনি তো জানেন যে আমার মার ক্যান্সার। ম্যাডামের টাকার জন্য আমার মার চিকিৎসা আমি করাইতে পারতেছি না। ম্যাডামের কাছে আমি যখনই চাই এই বেতনের টাকা, তখনই বলে আজকে না কালকে দিব, কালকে না পরশু দিব। এমনি কইরা ম্যাডাম আর আমার টাকা দেয় না। আজকে একটা ফোন নিছি বললাম ম্যাডাম আমার গায়ে হাত তুললো। তাহলে চিন্তা করেন স্যার, গত তিন মাস ধরে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারতেছি না এই টাকাটার জন্য। আমার মধ্যে তাহলে কতটা কষ্ট স্যার। কিন্তু ম্যাডাম দুই দিন পর পরে এইটা কিনতেছে, এইটা কিনতে দেখেন আজকেও কত দামি একটা ফোন কিনে নিয়ে আসছে, তাই আমি এটা লয়ে গেছি। সোনিয়া, আমি এটা কি শুনছি? আমি না প্রতি মাসে তোমাকে বেতন দিয়ে দিয়েছি জারিককে দেওয়ার জন্য, তুমি বেতন কেন দাওনি বলো? আসলে মানে হয়েছিল কি? মানে মানে কি? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য মজুরি দিয়ে দিতে হয়। আমি এত কিছু জানি না, তুমি এখন কোত্থেকে ওর টাকা দিবা সেটা তুমি জানো, দাও। আমি দিচ্ছি, আমার কাছে টাকা আছে। ভাইয়া এই নে, আর শোন, এখানে তোর বেতনের টাকা থেকে আরো বেশি টাকা আছে। তুই একটা কাজ কর, দুই তিন দিনের জন্য তোর বাড়ি থেকে ঘুরে আয়, আর প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। ম্যাডাম আপনি আমার কত উপকার করলেন আমি আপনার বইলা বুঝাইতে পারবো না। আসলে আপনার এই ফোনটা নেওয়ানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না। আপনার ফোনটা আপনি নেন ম্যাডাম, আমি খালি এইটুকুই বুঝাইতে চাইতেছিলাম যে আমার মার চিকিৎসা করানোটা আমার জন্য কতটা জরুরি। আমার মা মৃত্যুর পথের পথযাত্রী, এই টাকাটার জন্য চিকিৎসা করাইতে পারতেছি না। যাক ম্যাডাম, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই আমার জন্য অনেক। তুই যা তোর মায়ের চিকিৎসা কর। আচ্ছা স্যার।